হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আমি তোমাদের জন্য একটা অসাধারণ ফ্যান্টাসি মুভি নিয়ে এসেছি। এই মুভিতে আমরা বিশাল আকারের একটি সাপ আর তার সাথে থাকা একটি মেয়ের কাহিনী দেখতে পাবো। সিনেমার শুরুতে আমরা কয়েকজন লোককে দেখতে পারি যাদের কাছে অনেক অ্যাডভান্স ওয়েপেন মানে অস্ত্র ছিল, আর তারা এই জঙ্গলে একটা জিনিস খোঁজার জন্য এসেছে। হঠাৎ করে তাদের মধ্যে একটা লোক একটা মেয়েকে দেখতে পায় যে কিনা সাপের খোলস পড়েছিল, আর এর মধ্যে তারা তাদের দিকে একটা অদ্ভুত জিনিস আসতে দেখে। আর কিছুক্ষণের মধ্যে অনেক বড় একটা সাপ তাদের সামনে চলে আসে, আর এই সাপটার নাম টাইটান স্নেক। সাপটাকে দেখে সেই লোকগুলো ভয় পেয়ে সাপের দিকে গুলি করতে থাকে। এতে সাপটা খুবই রেগে যায় আর সবার উপরে আক্রমণ করে দেয়। এদিকে আমরা দেখতে পাই ওই লোকগুলোর মধ্যে একটা লোক পালাতে গিয়ে একটা গুহার মধ্যে পড়ে যায়। ওই লোকটা যখন গুহার মধ্যে দেখে, সে দেখতে পায় সেই গুহার মধ্যে উজ্জ্বল এক ধরনের গাছ। সেই লোকটা তখন সাথে সাথে কাউকে ফোন করে বলে, লাইথোস্পার্মাম গ্লাবরা নামক যে গাছটার কথা আপনি বলেছিলেন তার খোঁজ আমি পেয়ে গেছি। এর মধ্যে সেখানটা সেই মেয়েটা চলে আসে, আর ওই লোকটা মেয়েটার দিকে খুবই খারাপ দৃষ্টিতে তাকাচ্ছিল। কিন্তু ঠিক তখনই সেই বড় সাপটা মানে টাইটান স্নেক সেখানে চলে আসে আর সেই লোকটাকে মেরে ফেলে। আমরা এখানটায় জানতে পারি এই মেয়েটা আর সাপের মধ্যে অনেক গভীর বন্ধুত্ব রয়েছে। সিনেমার পরের দৃশ্যে আমরা কিছু বিজনেস ইনভেস্টরদের দেখতে পাই যারা মিস্টার জিয়াংয়ের উপরে মোটেও খুশি ছিল না, কারণ মিস্টার জিয়াং এখনো তাদের কোনো লাভ দেখাতে পারেনি। তখন মিস্টার জিয়াং তার প্রধান বিজ্ঞানী লিচ্যানকে তাদের প্রজেক্ট সম্পর্কে এই ব্যবসায়ীদের বলতে বলে। তখন লিচ্যান বলে, আমাদের দল এই মিশনের অনেক কাছাকাছি চলে গেছে আর খুব তাড়াতাড়ি আমরা লাইথোস্পার্মাম গ্লাবরা নামক সেই গাছের কাছে আমরা পৌঁছে যাব। এইবারের মিশনে এই গাছটা খোঁজার জন্য বিজ্ঞানী লিচ্যানকে যাওয়ার কথা বললে ইনভেস্টর বলে থাকে, এই মিশনে এখনো অব্দি জানা জানা গিয়েছে কেউ বেঁচে ফিরতে পারেনি, আর এখন যদি এই প্রধান বিজ্ঞানী চলে যায় এও বাঁচতে পারবে না, আর আমরা আমাদের বিজ্ঞানীকে হারাতে পারবো না। তখন সেখানে থাকা জিয়াং এর মেয়ে সে বলে থাকে, বিজ্ঞানী লিচ্যানের সাথে ইয়াংও যাবে। ইয়াং অনেক বড় একজন সিকিউরিটি এক্সপার্ট, তাছাড়া সে গতবার মিশনে গিয়ে একমাত্র বেশি ফিরে আসতে পেরেছে। তখন সেখানে থাকা একজন ইনভেস্টর বলে, ইয়াং এখনো ওইখানটায় যাওয়ার জন্য তৈরি না। একথা শুনে ইয়াং তার নিজেকে প্রমাণ করার জন্য সেখানে থাকা একটা উড়ন্ত প্রজাপতিকে একটা চাকু দিয়ে মেরে ফেলে। পরে আমরা দেখতে পাই ইয়াং এর এক চোখ রবটের। পরের দিন আমরা দেখতে পাই লিচ্যান, ইয়াং আর তার দল সেই মিশনে বেরিয়ে পড়ে, আর লিচ্যানদের দেখে তাদের উপর নজর রাখছিল সাপের সাথে থাকা সেই মেয়েটি। আর এর মধ্যে সেখানটায় বাদর মতো দেখতে ভয়ানক একটা প্রাণী তাদের উপর আক্রমণ করে দেয়, আর লিচ্যানের দল তাদের হাত থেকে বাঁচার জন্য সে বাদরগুলোর উপরে গুলি করতে থাকে, আর তাদের দিক বদলে তারা অন্যদিকে যেতে থাকে। আর এর মধ্যে সেখানটায় তাদের উপরে টাইটান স্নেক আক্রমণ করে দেয়, আর সাপের হাত থেকে বাঁচার জন্য ইয়াং আর তার দল সেখান থেকে পালাতে থাকে। কিন্তু বিজ্ঞানী লিচ্যান সে পালাতে পারে না, সে জলের মধ্যে ডুবে যেতে থাকে। কিন্তু এরই মধ্যে সেখানটায় সাপের সাথে থাকা সেই মেয়েটি চলে আসে আর সে লিচ্যানকে ধরে নেয়, আর সেখানটায় সেই সাপটাও চলে আসে। অনেকদিকে আমরা দেখতে পাই জিয়াং আর তার দলের লোক জঙ্গলের মধ্যে অনেকগুলো বম্ব সেট করে রাখে, আর তারা এখানটায় সাপের উপর আক্রমণ করার জন্য তৈরি থাকে। এদিকে জিয়াং এর নজর সেখানে পড়ে থাকা একটা কঙ্কালের উপরে যায়, যেটা দেখে তার আগের সব কথা মনে পড়ে যায় যে সে কিভাবে এই সাপের হাত থেকে নিজের প্রাণ বাঁচিয়েছিল। এর মধ্যে সেখানটায় সেই সাপটি চলে আসে আর সেই সাপের নড়াচড়ায় সেখানে থাকা বমগুলো ফাটে থাকে, আর এই সুযোগে ইয়াংদের দলের একটা লোক অনেক শক্তিশালী একটা অস্ত্র দিয়ে সেই সাপটাকে বেঁধে ফেলে, আর এর জন্য এই সাপটা অনেকটা দুর্বল হয়ে যায়। কিন্তু তারপরও তারা সাপটাকে বারবার আঘাত করছিল। এদিকে আমরা দেখতে পাই লিচ্যান এখন অজ্ঞান ছিল, আর তার পাশে সেই মেয়েটাও ছিল। লিচ্যানের যখন জ্ঞান ফিরে ঠিক তখনই সেই মেয়েটা সাপের চিৎকার শুনতে পায়, আর সাপটাকে বাঁচানোর জন্য সেই মেয়েটা সেই দিকে দৌড়াতে থাকে। এদিকে দেখতে পাই ইয়াং সেই সাপটার উপরে আঘাত করার জন্য একটা তীর ছুটছিল, কিন্তু ঠিক তখনই সেই মেয়েটা সেখানে চলে আসে আর সেই তীরটা তার উপরে নিয়ে নেয়, আর সেখানে সে অজ্ঞান হয়ে যায়। আর এটা দেখে সাপটা খুবই রেগে যায় আর সে নিজেকে ছাড়িয়ে ইয়াংদের সব দলের লোকের উপর আক্রমণ করে দেয়, আর এখানটায় ইয়াং এর বেশিরভাগ লোকই মারা গিয়েছিল। এদিকে আমরা দেখতে পাই সেই মেয়েটা এখন অজ্ঞান আছে, আর এখানটায় লিচ্যান সেখানটায় এসে সেই মেয়েটাকে সেখান থেকে নিয়ে যায়। কিছুক্ষণ পরে সাপটা মেয়েটাকে বাঁচানোর জন্য আসে, আর ঠিক তখনই সেই মেয়েটার জ্ঞান ফিরে আসে, আর এখানে আমরা বুঝতে পারি মেয়েটা স্বপ্ন দেখছিল। আসলে বিজ্ঞানী লিচ্যান এই মেয়েটাকে তার সাথে শহরে নিয়ে এসেছিল। মেয়েটা যখন জ্ঞান ফিরে সে তখন এই সব কিছু দেখে অবাক হয়ে যায়, কারণ সে যেহেতু জঙ্গলে মানুষ হয়েছে তাই এসব সে আগে কখনোই দেখেনি, আর তার কাছে সব কিছুই নতুন ছিল। এদিকে বিজ্ঞানী লিচ্যান মেয়েটার হাতে থাকা সেই ব্রেসলেট দিয়ে গবেষণা করে, আর সেই ব্রেসলেটে সে লাইথোস্পার্মাম 1% খুঁজে পায়। এরপরে বিজ্ঞানী লিচ্যান মিস্টার জিয়াংকে ফোন করে জানায় যে সে গবেষণা করে কি পেয়েছে। সে জিয়াংকে আরও জানায় যে এই মেয়েটা ছোটবেলা থেকেই এই সাপের সাথেই বড় হয়েছে, আর সে আরো বেশি কিছু জানার জন্য এই মেয়েটাকে তার কাছে রেখে গবেষণা করতে চায়, আর এই কথায় মিস্টার জিয়াং রাজি হয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই মিস্টার জিয়াং এর মেয়ে লিচ্যানের সাথে দেখা করতে আসে, আর বিজ্ঞানী লিচ্যানের সাথে রোমান্স করার চেষ্টা করে, আর এই ফাঁকে সেই মেয়েটি সেখানে থাকা তার হাতের ব্রেসলেট নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর যখন বিজ্ঞানী লিচ্যান বুঝতে পারে মেয়েটি পালিয়ে গেছে তখন তাকে খোঁজার জন্য সেও বেরিয়ে
করে। এদিকে আমরা দেখতে পাই ওই মেয়েটা যেহেতু এই প্রথমবার মানুষের দুনিয়াতে এসেছে, তাই সে কিছুই বুঝতে পারে না। সে সবার দিকে হা করে তাকিয়ে থাকে আর সবাইকে বোঝার চেষ্টা করে। অন্যদিকে তিনটি ছেলে পার্টি করছিল আর তাদের পাশে একটা ব্যাটারি ছিল যেটা তারা নতুন কিনেছে, আর সেটা চেক করার জন্য তারা একটা প্লাগ লাগায়। আর ঠিক তখনই সেই মেয়েটা সেখানটা চলে আসে আর ভুলবশত সেই ব্যাটারির অন্য প্লাগটা মেয়েটার গায়ে ছোঁয়া লেগে যায়, যার ফলে ওই মেয়েটার শক লাগতে শুরু করে। আর ওইখানটা যেহেতু অনেক জল পড়েছিল এই কারণে ওই তিন ছেলেরও শক লাগে। শক লাগার কারণে ওই মেয়েটা খুবই কষ্ট পাচ্ছিল। আর এখানটা আমরা বুঝতে পারি ওই মেয়েটার কষ্ট সেই সাপটাও বুঝতে পারছিল। আর মেয়েটিকে বাঁচানোর জন্য সেই সাপটা শহরের দিকে আসতে থাকে। আর এর মধ্যে আমরা দেখতে পাই সেখানটা বিজ্ঞানী লিচেন চলে আসে আর সে প্লাগটাকে সরিয়ে সবাইকে সেখান থেকে বাঁচিয়ে দেয়। আর বিজ্ঞানী লিচেন মেয়েটাকে নিয়ে বাড়িতে চলে আসে। এরপর দিন থেকে বিজ্ঞানী লিচেন সেই মেয়েটাকে মানুষের মতো আদব কায়দা আর জীবনযাপন শেখাতে থাকে। কিন্তু বেচারি মেয়েটা তো ভালো করে জামাই পড়তে পারে না। বিজ্ঞানী লিচেন এই মেয়েটাকে শেখাতে শেখাতে খুব ভালোভাবে অবজার্ভ করে আর সে বুঝতে পারে সাপটা লাইসোস্পার্মাম খেয়ে এত বড় হয়েছে। আর সে এটাও বুঝতে পারে এই মেয়েটা আর ওই সাপটা একে অপরের ব্যথা অনুভব করতে পারে। এদিকে আমরা দেখতে পাই যে ইয়াং সে তো সাপের হাত থেকে বেঁচে গেছে, কিন্তু তার দলের লোক সাপের হাতে যে মারা গেছে এই কারণে সে সাপের উপর খুবই রেগে আছে। আর এদিকে আমরা দেখতে পাই সাপটা মেয়েটিকে বাঁচানোর জন্য শহরে পৌঁছে গেছে। শহরের নদীর ধারে একটা লোক ফোনে কথা বলছিল আর তার মেয়ে পাশেই খেলা করছিল। মেয়েটা স্কুটি যখন তার হাত থেকে ছুটে একটা গাছের দিকে যায় তখন স্কুটিটা আবার তার দিকে ফিরে আসে। আর কেনই বা তার দিকে স্কুটিটা ফিরে আসলো এটা দেখার জন্য সেই মেয়েটার কাছের কাছে যায়, আর তখনই সেই সাপটাকে দেখতে পায়। আর এর মধ্যে সেখানে কিছু লোক এসে সেই মেয়েটাকে কিডন্যাপ করে তাদের গাড়িতে তুলে নেয়। ছোট মেয়েটি গাড়ির মধ্যে ভয়ে কান্না করতে শুরু করে, কিন্তু ঠিক তখনই সেই সাপটা সেখানে চলে আসে। আর এত বড় সাপ দেখে কিডন্যাপাররা খুবই ভয় পেয়ে যায় আর তারা তাদের প্রাণ বাঁচানোর জন্য সেই ছোট্ট মেয়েটাকে সাপকে খাওয়ানোর জন্য বাইরে পাঠিয়ে দেয়। কিন্তু সাপটা মেয়েটিকে না খেয়ে সেই গাড়িটাকে গিলে খেয়ে ফেলে। এখানে যেহেতু সাপটা ছোট মেয়েটার প্রাণ বাঁচিয়েছে তাই ছোট মেয়েটা সাপটিকে দেখে ভয় পায় না। ছোট মেয়েটি যখন দেখতে পায় সাপের গায়ে একটা তীর লেগে আছে তখন সেটাকে সে ছাড়িয়ে দেয়। ওদিকে আমরা দেখতে পাই এই তীর খোলার ব্যথাটা সে মেয়েটাও বুঝতে পারে আর সে ঘুম থেকে জেগে যায়। আর সে একটা খেলনা সাপ লিচেনকে দেখায় আর তাকে কিছু বোঝানোর চেষ্টা করে। লিচেন তখন বাইকে করে তাকে বাইরে নিয়ে যায় আর মেয়েটা যেদিকে বলে সেদিকে যেতে থাকে। আর তারা শেষ অব্দি সেখানে পৌঁছে যায় যেখানে টাইটান স্নেক আগে ছিল। এদিকে সাপটা নদীর কিনারে গিয়ে তার মুখ থেকে সে গাড়িটা বের করে আর এটা থেকে সেখানে তাকে একটা লোক ভয়ে সেখান থেকে পালিয়ে যায় আর সাপটা জলের মধ্যে নেমে পড়ে। আর এই কারণেই মেয়েটা যখন নদীর কিনারে যায় তখন আর সে সাপটিকে দেখতে পায় না। পরের দিন আমরা দেখতে পাই সাপের খবর চারিদিকে ছড়িয়ে পড়ে আর এই সাপকে ধরার জন্য পুলিশ আর সাপুড়েরা ধরার জন্য উঠে পড়ে লাগে। অন্যদিকে সেই ছোট মেয়েটার খবরও চারিদিকে ছড়িয়ে পড়ে যে সেই সাপটি এই ছোট মেয়েটিকে বাঁচিয়েছে। এদিকে মিস্টার জেঙ্গার মেয়ে তাকে জানায় যে মেয়েটা আর সাপটা একে অপর কোথায় থাকে সেটা তারা বুঝতে পারে। আর আমরা এই সুযোগটা কাজে লাগিয়ে ওই মেয়েটার সাহায্যে সেই সাপটিকে ধরতে পারবো আর সেই সাপের উপর রিচার্জ করতে পারবো। কিন্তু বিজ্ঞানী লিচেন এই কথা রাজি হয় না আর সে বলে এই সাপটা যে কত মারাত্মক সেটা তুমি জানো না। তখন মিস্টার জিয়াং লিচেনকে তার সাথে নিয়ে যায় আর তাকে বলতে থাকে আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি, কিন্তু অন্য কারো হাতে যদি এই সাপটা পড়ে তাহলে এই সাপটার কি অবস্থা হবে সেটা একবার ভেবে দেখো। তাছাড়া মিস্টার জিয়াং আরো বলে তারই বানানো জঙ্গলে মেয়েটাকে আর সাপটাকে সুরক্ষিত রাখা হবে। কিন্তু বিজ্ঞানী লিচেন বলে তারপরে ওই দুইজনের জন্য এই জায়গাটা কখনোই ঘর হতে পারবে না। এসব দেখে বিজ্ঞানী লিচেন খুবই চিন্তার মধ্যে পড়ে যায় কারণ সে বুঝতে পারছিল না সে কি করবে। সে চাইছিল মেয়েটা আর সাপটা দুজনে সুরক্ষিত থাকে। এরপর আমরা দেখতে পাই বিজ্ঞানী লিচেন সে মেয়েটিকে নিয়ে একটা জায়গায় যায় আর সেখানটায় গিয়ে সে তার মা বাবার কথা বলে, যার ফলে এখানটায় লিচেনের মন খুবই খারাপ হয়ে যায়। মেয়েটা তার হাত ধরে তাকে হাসতে বলে। এর মধ্যে দেখি ইয়াং তার দলবল নিয়ে সেখানটায় চলে আসে আর বিজ্ঞানী লিচেনকে এখানে অজ্ঞান করে দেয় আর মেয়েটাকে একটা জায়গায় বেঁধে রাখে। মেয়েটাকে সেখানটায় বেঁধে শক দিতে থাকে যার ফলে সেই ব্যথাটা সেই সাপটা অনুভব করতে পারে আর সাপটা তাকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি সেখানটায় চলে আসে। কিন্তু মেয়েটার চারপাশে অনেক হাই ভোল্টেজের কারেন্ট ছিল যে কারণে সে সাপটার অনেক শক লাগে আর সেখানটায় সে অজ্ঞান হয়ে যায়। এদিকে আমরা দেখতে পারি বিজ্ঞানের লিচেনে জ্ঞান ফিরে আসে কিন্তু বেচারা সে কিছুই করতে পারে না। এদিকে আমরা দেখতে পাই মিস্টার জিয়াং এর বিজ্ঞানীরা সাপের উপরে গবেষণা শুরু করে দেয় আর এইসব দেখে বিজ্ঞানের লিচেনের মোটেও ভালো লাগে না। সে যখন বাইরে যেতে চায় তখন তাকে গার্ড যেতে দেয় না, কিন্তু মিস্টার জিয়াং যখন বলে তখন তাকে বাইরে যেতে দেয়। এখানে আমরা দেখতে পাই বিজ্ঞানী লিচেন খুবই রেগে থাকে আর সে সিদ্ধান্ত নেয় এই মেয়েটাকে আর সাপটাকে যে করে হোক সে বাঁচাবে। এদিকে মিস্টার জিয়াং এর বিজ্ঞানীরা সাপের বয়স যখন পরীক্ষা করে তখন তারা দেখতে পায় সাপের বয়স 350 বছর। অপরদিকে লিচেন সে কোনোভাবে সেই মেয়েটাকে সেখান থেকে বাঁচিয়ে বের করে আনে আর সে মেয়েটার জ্ঞান ফিরানোর চেষ্টা করে, কিন্তু মেয়েটার কোনোভাবেই জ্ঞান ফিরছিল না। আর এটা দেখে লিচেন খুবই ভেঙে পড়ে কারণ সে মেয়েটাকে পছন্দ করতে শুরু করেছিল, তাছাড়া মেয়েটা তার প্রাণও বাঁচিয়েছে। এর মধ্যে লিচেন সেখানটায় একটা ব্যাটারি দেখতে পায় আর সেই ব্যাটারি দিয়ে সেই মেয়েটাকে শক দেওয়ার চেষ্টা করে যাতে তার জ্ঞান ফিরে আসে, কিন্তু প্রথমে তার কোনোভাবে জ্ঞান ফিরছিল না। আর এই কারণে
চ্যান তার নিজেকে দোষ দিচ্ছিল, কারণ সে ভাবছিল সে যদি এই মেয়েটাকে এখানে তাই নিয়ে না আসতো তাহলে এরকম কিছুই ঘটতো না। কিন্তু আমরা দেখতে পাই ঠিক তখনই সেই মেয়েটার জ্ঞান ফিরে আসে, আর এই মেয়েটার সাথে সাথে সেই সাপটারও জ্ঞান ফিরে আসে, আর সেখান থেকে সে পালানোর চেষ্টা করে। কিন্তু এখানে ইয়াং এর দল তার উপরে গুলি চালাতে থাকে, এর ফলে সেই সাপটে তাদের উপরে আক্রমণ করে দেয়। আর সাপটার হাত থেকে বাঁচার জন্য দলের অনেকেই সেখান থেকে পালানোর চেষ্টা করে। এদিকে মিস্টার জিয়াং এর মেয়ে সবাইকে সেখানে থেকে সাপটাকে আটকাতে বলে, কিন্তু কেউ তার কথা শুনে না, সবাই এদিক ওদিক পালাতে থাকে। আর এর মধ্যে সাপটা অনেক বড় একটা ট্যাঙ্ক মিস্টার জিয়াং এর মেয়ের উপর আর ইয়াং এর উপর ছুড়ে দেয়, আর এখানটায় মিস্টার জিয়াং এর মেয়ে মারা যায়। কিন্তু ইয়াং তখনও মারেনি, সে অনেক বড় একটা অ্যাটাক সেই সাপের উপরে করে, যার ফলে সে সাপটা সেখানে অজ্ঞান হয়ে যায়। আর এতক্ষণে সেই মেয়েটাও সেখানটায় পৌঁছে যায়। আমরা দেখতে পাই যে সাপটা এখনো মরেনি, আর এতদিন পর সাপটাকে দেখে মেয়েটি খুব ইমোশনাল হয়ে যায়। ঠিক তখনই সেখানটায় বিজ্ঞানী লিচেন চলে আসে, কিন্তু মেয়েটা বিজ্ঞানীকে দেখে দূরে সরে যায়, কারণ এখন সে বিজ্ঞানীকে খারাপ ভাবতে শুরু করেছে। কিন্তু বিজ্ঞানী যখন সেই সাপটার মাথায় হাত দেয়, সাপটা তাকে কিছুই বলে না। এরপর আমরা দেখতে পাই সাপ আর সেই মেয়েটি তাদের জায়গায় চলে আসে, আর তাদের সাথে সাথে লিচেনে ছিল, কিন্তু মেয়েটা তখনও লিচেনের উপর রেগে ছিল। এর মধ্যে লিচেনের নজর সাপের উপরে যায়, সে দেখতে পায় সাপের গায়ে ট্র্যাকার লাগানো আছে, আর সে বুঝতে পারে মিস্টার জিয়াং এসব করেছে। সে যখন বাইরে যায় তখন দেখতে পায় মিস্টার জিয়াং আর তার দলবল এখানে উপস্থিত হয়েছে। লিচেন জিয়াংকে আটকানোর চেষ্টা করে, কিন্তু জিয়াং তার পায়ে গুলি করে দেয়। তখন লিচেন বন্দুকটাকে তার বুকের কাছে রেখে মিস্টার জিয়াংকে বলে থাকে, আজ আমি আপনার স্বপ্নের শোধ করে দেবো, আর এই কথা বলে নিজেই তার বুকে গুলি করে নেয়। আর ঠিক তখনই সেখানে থাকা সেই রাক্ষসের বাদরগুলো সবার উপর আক্রমণ করে দেয়। যদিও তারা বাদরগুলোকে মারার জন্য গুলি করে, কিন্তু বাদরগুলো এক এক করে সবাইকে মেরে দেয়। অন্যদিকে মিস্টার জিয়াং সেই গাছগুলোর কাছে পৌঁছে যায়, আর সে এই গাছগুলো দেখে খুবই খুশি হয়। ঠিক তখনই সেখানে মেয়েটা চলে আসে, আর মেয়েটার পিছু পিছু সেই সাপটাও আসে, আর মিস্টার জিয়াংকে গিলে খেয়ে ফেলে। এদিকে আমরা দেখতে পাই লিচেন এখনো খুবই খারাপ অবস্থায় পড়েছিল, মেয়েটা তাকে এই অবস্থায় দেখে খুবই কষ্ট পায়। তখন লিচেন সেই মেয়েটার ব্রেসলেটটা তাকে ফিরিয়ে দেয়। এরপরে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় লিচেন মেয়েটার শরীরে এমন কিছু পেয়েছে যেটা খুবই দরকারি, আর লিচেন এগুলো দিয়ে অনেক কিছু করতে পারত, কিন্তু সে সব তথ্যগুলো তার কম্পিউটার থেকে মুছে দিয়েছিল, কারণ সে জানতো তার কোম্পানি যদি কোনোভাবে জানতে পারে এই কথাটা তাহলে মেয়েটাকে নিয়ে অনেক রিসার্চ করবে, তাতে মেয়েটার প্রাণ যেতে পারত। এরপর আমরা দেখতে পাই লিচেনের কোম্পানিটা বন্ধ করে দিয়েছে, কারণ তার ইলিগাল ভাবে কাজ করত। সিনেমার শেষে সেই ছোট্ট মেয়েটি আর সাপের সাথে থাকা সেই মেয়েটি আর সাপটা এক জায়গায় ছিল, আর এখানটা আমরা বুঝতে পারি লিচেন বেঁচে গিয়েছিল আর মেয়েটিকে শহরে নিয়ে এসেছিল, আর সাপটা যখন ইচ্ছে তখন এই মেয়েটির সাথে দেখা করতে এখানটায় আসতো। আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ, আমার সঙ্গে থাকো আর প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।